শুক্রবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা গ্রামের মহিলারা অবৈধ মদের ব্যবসার বিরুদ্ধে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করল ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রণব কুমার ব্যানার্জির কাছে। মহিলারা অভিযোগ করেন, ওই গ্রামে কিছু অবৈধ মদের ব্যবসা আছে, সেই স্থান থেকে তাদের স্বামীরা মদ্যপান করে সে বাড়িতে অশান্তি করছে। পুলিশ প্রশাসন খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। কতগুলো ভাটি রয়েছে আমাদের মদের ব্যবসা কতজন করে? যে আজকে কোথায় এসেছেন? থানায়? থানায় এসেছি, বিচার চাই আমরা। কি নাম আপনার? টুম্পা। টুম্পা কি? টুম্পা মাঝি। আমরা বলগোনা বাড়ি। কি চাইছেন আপনারা? আমরা মদ বন্ধ করতে চাইছি। কি নাম আপনার? আমার মিতা মাঝি। ভাতা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।